থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমার খুবই কাছের মানুষ, এই এলাকার সাথে আমার সম্পর্ক অনেক পুরানো। এই এলাকার মাটির সাথে, বাতাসের সাথে, জনগণের সাথে হৃদয়ের সম্পর্ক। ছাত্র জীবনে এই চৌধুরী পাড়াতেই তো খেয়ে পড়ে বড় হয়েছি, একবারে পাশের বাড়িতেও লজিং ছিলাম, পুকুরের ওই পারেও ছিলাম, আবার হেলাল চৌধুরী ভাইয়ের বাড়িতে ছিলাম। তা আপনাদের সাথে আজকের এই সাক্ষাতে আমি খুবই আপ্লুত, আনন্দিত। সারা দেশের আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ আল্লাহ দেয়, তো সেখানে উপস্থিত হয়ে যত না খুশি, আজকে অনেক বেশি খুশি। কারণ খুব কাছের মানুষদেরকে পেয়েছি। এসে আমাদের সেলিম চৌধুরী ভাইকে পাইলাম, আমার ক্লাসমেট। মাওলানা শফিক খুবই কাছের মানুষ আমার, স্যার মুরব্বী মানুষ, স্যারের সাথে ছাত্র জীবন থেকে কত সান্নিধ্য নিয়েছি। আপন লোকদের সাথে কথা বলার মাঝে আলাদা তৃপ্তি আছে। এরপরে বিয়ে করার কারণে সম্পর্ক আর একটু বেড়ে গেছে, যার কারণে আপনাদের জামাই হিসাবে, এলাকার জামাই তো এই হিসাবে আপনাদেরও হক আছে আমার উপরে, আবার আমারও হক আছে আপনাদের উপরে। আল্লাহ তাআলা যত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে তার আপনজনদের কাছে পাঠাইছেন, ঠিক না? প্রথম দাওয়াতটা আপনজনদের কাছে দিয়েছে, তো আপনারাও আমাদের আপনজন। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ দিনই কিছু কথা আমরা বলবো। আল্লাহ সকলকে আমল করার মানসিকতা শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব, মহান মালিক আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে ভালো রাখলেন। পৃথিবীর কত বড় বড় ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র মেসাকার হয়ে গেছে। এই করোনার 18 মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 50 লাখের বেশি, একদিনে 5,000-10,000 মারা গেছে এমন রাষ্ট্র আছে। নিউ ইয়র্ক সিটিতে একদিনেই 7,000, একটা সিটিতে 8,000-10,000 চলে গেছে। অথচ তারা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন দেশ। আল্লাহর সামনে কিচ্ছু করার নাই। ইটালির রাষ্ট্রপ্রধান মাথা হেট করে ঝুঁকিয়ে বলতে বাধ্য হয়েছে, আমাদের আর কিছুই করার নাই। আমাদের পাশের রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, একদিন এত বেশি মানুষ মারা গেছে, পোড়ানোর জন্য শ্মশান পাওয়া যায় নাই। এই ঘনবসতিপূর্ণ 18 কোটি মানুষের গরিব দেশকে এই জাতীয় বিপর্যয় থেকে হেফাজত করেছেন কে? এতে বোঝা যায় আমাদের সাথে আল্লাহর একটি বিশেষ সম্পর্ক আছে, ঠিক না? পৃথিবীতে দেশ আছে 226টা, ইতোমধ্যে স্বাধীনতা পেয়েছে 195টির মতো কম বেশি। তার মাঝে মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 65। জাতিসংঘ আপনার ওআইসির সদস্য 57, আরও কিছু সদস্য এখনো হয়নি। 65টি মুসলিম দেশে একমাত্র ইরান কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে করোনায়। ইরান বাদ দিলে আর কোনো মুসলিম রাষ্ট্র মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ে নাই। মুসলমানদেরকে হেফাজত করেছেন কে? সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন। কোরআনের সাথে সময়, ইমানের সাথেই সময় অতিবাহিত করার তৌফিক দিলেন। আলোচনা শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা हबीबुना उसवतुना सनदुना तबीबु कुलूबिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर साहबाए केराम ओ शुहदाए जामेर आला इल्लिय्यीन आल्लाह ताआलार काछे कामना करछि बोलुन आमीन। सम्मानित भाइयेरा আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون قد أفلح المؤمنون। আল্লাহর ঘোষণা হলো যারা মুমিন তারা অলরেডি সফল হয়ে গেছে। পৃথিবীতে সফলতার ঘোষণা আজকে মুমিনদের জন্য নাই। পৃথিবীর যেদিকে তাকাবেন আমরা দেখতে পাই যাবতীয় ব্যর্থতা আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। মুসলমানদের জন্য কোনো সুসংবাদ নাই কোথাও, বরং পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি মুসলমান যেখানে মাইর খায় সেখানে। যদি এই করোনা না আসতো এই 18 মাসে হয়তো আরো কয়েক লাখ মুসলমান শহীদ হতো শুধুমাত্র ইয়ামান এবং সিরিয়াতে। করোনা আসার পর ইয়ামানের যুদ্ধটা বন্ধ হয়েছে, সিরিয়ার যুদ্ধটা বন্ধ হয়েছে। যদি করোনা না আসতো তাহলে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এই সিরিয়া এবং ইয়ামানে যুদ্ধ তারা চালায়া যেত, আরো কয়েক লাখ মুসলমান হয়তো শাহাদাত বরণ করতে হতো। পৃথিবীর সব জায়গায় এমন অবস্থা, মায়ানমার থেকে 10 লাখের উপরে মুসলমান বাংলাদেশে পলায় আসছে। আফগানিস্তানের দিকে তাকান কিভাবে অশান্ত করে রাখা হয়েছে দেশটিকে। তালেবান ক্ষমতায় আসলো কিন্তু এখনো মসজিদে জুমার দিন বোম্বিং করা হচ্ছে। ইরাক, কুয়েত, সিরিয়া, বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মিন্দানাও, এইভাবে আরো অসংখ্য দেশের নাম বলা যাবে যেখানে মুসলমান চরমভাবে মাজলুম, চরম মাজলুম। নৈতিক কথা বলার রাইট নাই, নিজে নৈতিক কথাটা মুখ দিয়ে প্রকাশ করবে সে অধিকারটাও দেয়া হচ্ছে না, নাই। বরং পৃথিবীর অসংখ্য মুসলিম, লাখ লাখ হবে তার পরিমাণ, যারা উদ্বাস্তু শিবিরে ভিক্ষুক কাঙ্গালের মতো বেঁচে আছে। এই যে আমাদের দেশে মায়ানমার থেকে আসা 10 লাখের উপরে, লক্ষ্য করে দেখুন সবগুলা মানুষ। এখানে যারা এসেছে 10 লাখের মাঝে হয়তো 9,90,000 মুসলমান, নাগরিকত্ব নাই, এই দেশে তারা মেহমানও না। মেহমানের স্বাধীনতা আছে, মেহমান আপনার কাশিশাইরে বেড়াইতে আসছে, চৌধুরী পাড়ায় আসছে, শরীর ভালো লাগে না, কুমিল্লা শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার অধিকার মেহমানের। কিন্তু এই 13 লাখ, 10 লাখ, 12 লাখ যারা আসছে মায়ানমার থেকে, যত অসুস্থ হোক চট্টগ্রাম শহরে এসে চিকিৎসা করবে সে অধিকারটাও নাই। আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে বের হতে দেবে না। ইতিমধ্যে আমি সেখানে কয়েকবার গিয়েছি, 5-6 বার হবে। চারদিকে কাঁটা তারের বেড়া দেয়া আছে, তারা যেখানে থাকে চারদিকে কাঁটা তারের বেড়া। এর মানে তারা যে বের হবে অধিকার নাই, আর বের হতে দিলে তারা তো আর ফিরবে না, দেশের নিরাপত্তায় আবার বিঘ্ন ঘটবে। চিকিৎসার অধিকার নেই, যতই মেধাবী হোক। এই 10 লাখ, 12 লাখ, 13 লাখ মুসলমানের সন্তান লেখাপড়া করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সুযোগ আছে, ঢাকায় তো আসতে পারবে না। চিকিৎসার, লেখাপড়ার, খাবার দাবার কিচ্ছুর নিরাপত্তা নাই। জাতিসংঘ দেয়, ওই জাতিসংঘের প্রদত্ত প্রাপ্ত অর্থ নিয়ে ভিক্ষুকের মতো বেঁচে আছে। অপরাধ শুধু একটাই, তারা মুসলমান। আর কোনো অপরাধ নাই তাদেরকে মিয়ানমার থেকে তাড়াইয়া দিছে তারা মুসলমান কাশ্মীরের স্বাধীনতা দেয়া হয়নি কোন কারণে কারণ শুধু একটাই সেখানে বসবাস যারা করে তারা শতকরা প্রায় 100% মুসলমান সে 47 এর পর থেকে আজ পর্যন্ত ভারত সরকার তাদের উপর নিষ্পেষণ চালাচ্ছে চরম নিষ্পেষণ ক্ষমতা কার হাতে আমেরিকার হাতে তারা কারা তারা খ্রিস্টান পৃথিবীর মিডিয়া কারা চালায় ইহুদিরা পৃথিবীর ক্ষমতা তাদের হাতে অর্থ তাদের হাতে পাওয়ার তাদের হাতে অস্ত্র তাদের হাতে অথচ আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন তারা সফল নয় কাদ আফলাহাল মুমিনুন সফলতা আছে মুমিনদের কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা না খাইয়া আছি উদ্বাস্তু শিবিরে আল্লাহ কয় তোমরাই সফল উইলিয়াম বিল গেটস সবচেয়ে বেশি টাকাওয়ালা জো বাইডেন সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা এই দুইজনের নাম কি মুমিনুন শব্দের ভিতরে আছে নাকি যদি টাকার মাঝে সবচেয়ে বেশি সফলতা থাকতো বিল গেটসের নাম ওখানে থাকা লাগতো ক্ষমতার মাঝে সফলতা থাকতো জো বাইডেনের নাম মুমিনের কাতারে থাকা লাগতো কিন্তু আমরা দেখি মুমিনুন শব্দের ভিতরে জো বাইডেনের নামও নাই বিল গেটসের নামও নাই এখানে নাম আছে এমন কিছু লোকের যে লোকগুলো উদ্বাস্তু শিবিরে থাকে থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই থাকার জন্য ঘর নাই বাড়ি নাই পরের জায়গায় থাকে সেরা কাপড় পরে পরিধান করার জন্য ভালো কাপড় নাই খাবে কি তাকায় থাকে ভিক্ষুকের মতো খানা আসলে খায় না হয় উপাস থাকে আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন এই সন্ন্যাসরা মানুষগুলোর ভিতরে সফলতা আছে আল্লাহর কথা তো মিথ্যা হয় না নিশ্চয় মুমিনরা সফল না থাকুক বাড়ি না থাকুক গাড়ি না থাকুক জমি না থাকুক খাবার সফলতা তাদের মাঝে আছে বাস্তবে তাই যদিও আমরা ভুলের মাঝে আসি বিদায় আমাদের কাছে মনে হয় টাকাওয়ালা সফল ক্ষমতাওয়ালারা সফল হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছিলেন মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওমান তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওমান তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা বিলাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া হযরত ওমর বলেন আমি মদিনার প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলছি শোনো তোমরা যারা মনে করো ক্ষমতাওয়ালা সফল আমি তোমাকে বলবো তুমি তাহলে ফেরাউনের দিকে তাকাও ক্ষমতা অনেক ছিল কিন্তু ফেরাউনকে দুনিয়ার কেউ সফল মানুষ মনে করে না তোমরা যারা পয়সার মাঝে সফলতা খোঁজো টাকার জন্য পাগল হয়ে গেছো ব্যবসা বাণিজ্য নিয়ে চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত জোহরের নামাজ পড়ার টাইমও নাই এমন কিছু মুসলমানের সন্তান আছে কি না রমজান মাস ইবাদতের মাস মানুষ রমজানের শেষ দশকে মসজিদে ঢুকে যায় বের হয় না ইতিকাফ করে রমজান আসলে টাকা খরচ করে মক্কা মদিনায় চলে যায় কাবা জিয়ারত করে উমরা করে রাতের বেলায় 20 রাকাত তারাবি নয় শুধু 20 রাকাত নয় মধ্যরাত থেকে আবার ভোর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে কিন্তু আল্লাহর কিছু এমন বান্দা মুসলমানের মাঝে জন্ম নিয়েছে যারা ওই রমজান মাসে এতটা ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ইশারের নামাজটাও পড়ে না কদরের রাতে তারা তারাবির নামাজটাও পড়ে না খুব ব্যস্ত ব্যবসা 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 চাকরি 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 টাকা চাই টাকা হযরত ওমর বলে মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন যে ব্যক্তি মনে করে টাকা হলে সফল হওয়া যায় আমি ওমর তার পরামর্শ দিচ্ছি সে যেন কারুনের দিকে তাকায় পৃথিবীতে কারুনের মতো ধনী মানুষ কে আছে কয়জন আছে पवित्र कुरानेर सूरातुल कासासे आल्लाह ताआला बोलছেন কারুন प्रसंगे आलोचना करते गিয়ে तार धनागारे चाबी बहन करार जन्य एकदल लोकेर प्रयोजन हतो ओई चाबिर भारे तादेर गर्दान नुয়ে যেত। আপনারা এবার বলুন তো সে কারুন কি সফল না ব্যর্থ? পৃথিবীর কেউ কারুনকে সফল মানুষ মনে করে না। টাকা ছিল অনেক, আল্লাহ বাড়ি গাড়ি জায়গা জমিন ক্ষেত খামার সব সহ মাটির মাঝে ধসায়া দিছে, সব সহ ধসায়া দিছে। মিশরের ফাইয়ুম নামে একটা জেলা আছে কায়রো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, আমিও গিয়েছিলাম সেখানে। কারুন যেখানে ধসে গিয়েছে বিশাল হ্রদ হয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে দেখেছি, স্মরণ করেছি ওই পয়সাওয়ালা কারুনকে। আজকে তোর হদিস নাই, মাটির তলায় ধসতে থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরাউনকে দেখতে গেলাম, শুয়ে আছে, শটান শুয়ে আছে ফেরাউন, অথচ সে পানিতে ডুবেছিল, বাহারে আহমার লোহিত সাগরে ডুবে মরেছে। একা নয়, তার সঙ্গে অনেক সঙ্গী ছিল, সৈন্য সামন্ত ছিল, সবাই ডুবেছে, সবাই মরেছে, সবার লাশ পচে গেছে, গলে গেছে, মাছ খেয়ে ফেলেছে। কিন্তু ফেরাউনের লাশটা আল্লাহ তাআলা রাখিয়া দিছে। আমরা যারা নতুন প্রজন্ম তাকে দেখে যেন আমরা বুঝি ক্ষমতার নাম সফলতা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে আমি পানিতে ডুবালাম কিন্তু তোকে পচতে দেব না, গলতে দেব না। সমুদ্রের তিমি মাছ আছে, হাঙ্গর আছে, কেউ তোকে খাবে না, খেতে দেব না। তোর বডিটাকে আমি রেখে দেব। 3000 বছরের মতো পানির মাঝে বাসমান ছিল, পচে নাই। অথচ আমাদের দেশে যদি কোনো গরু মরে আমরা পানিত ফালাইয়া দেই, 3 দিন পরে যাই দেখি ফ্যাট ফাইটা ফুলে একবার ভ্রষ্ট হয়ে গেছে। 4-5 দিন পরে মাছ খেয়ে নেয়, পোকামাকড় শেষ করে দেয়। 3000 বছরের মতো পানির মাঝে বাসমান ছিল। আল্লাহ বলে তোকে আমি পচতে দেব না। তিমি মাছ আছে, হাঙ্গর আছে, মানুষকে জীবিত গিলে ফেলবে কিন্তু তাকে আল্লাহ বলে খাইতে দেব না। কেন রাখবো? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোকে পরবর্তী প্রজন্মের জন্য আমার নিদর্শন বানাতে চাই, আমি তাদেরকে শিক্ষা দিতে চাই ক্ষমতা যতই থাকুক আমি দললে বাঁচার উপায় নাই, নিমিষে শেষ করে দিতে পারি। ক্ষমতার মাঝে সফলতা নেই, টাকা পয়সার মাঝে সফলতা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনাদের কাছে আমি জানতে চাই তিনি সফল না ব্যর্থ? অথচ বেলালের থাকার জন্য ঘর ছিল না, তাই মসজিদে নববীর বারান্দার মাঝে বেলাল থাকতেন। যারা আহলে সুফফার সদস্য বেলাল তাদের একজন। বাবা গোলাম, দাদা গোলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম। বিশ্বনবীর জীবদ্দশায় বেলাল বিয়েটাও করতে পারে নাই। ওই গরিব বেলাল, तमाम দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ সাক্ষী দেয় বেলাল সফল মানুষ, সম্মানী মানুষ। বেলালের নাম শুনলে আমাদের হৃদয়ে সম্মান জেগে ওঠে। যদি সেই কালো বেলাল আজকে কবর থেকে জীবিত হইয়া আমাদের সদরি পাড়ায় আসতো, আমাদের সাথে দেখা হয়ে যেত, আমরা বেলালের গালের মাঝে কপালের মাঝে চুমু দিয়ে দিতাম, নিজের গায়ের জামাটা খুলে বেলালের পা মুছে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ক্ষমতাধর মানুষ, সম্মানী মানুষ বেলাল যখন ওমরের কাছে আসতেন, হযরত ওমর বসা থেকে দাঁড়ায়া যেতেন, বলতেন আতানা সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা বেলাল এসেছে। হযরত ওমর অদ্য দুনিয়ার নেতা, আর বেলাল হযরত ওমরেরও নেতা। কারণ কি? কারণ হলো বেলাল সফল। রাসূল বলেছেন হে বেলাল, आमी मेराजेर राते जान्नाते ढुकेছিলাম आमार आगे आगे तुम्हार पायर शब्द शुनेছি बेलाल जान्नाती मानुष सफलता हलो जान्नातेर नाम टाका कत आछे पकेटे अकाउंटेर उपर सफलता डिपेंड करे ना कारण आपनी एबं आमी जखन दुनिया थेके चले जाबो साथे कय टाका नेबो कथा बोलेन साथे कत जाबे रिक्शावालाओ खाली कोटिपतिओ खाली फेराउनो खाली हजरत बेलालो खाली साथे किन्तु एका नाओ नाई हजार कोटी टाका आछे बैंके पड़े आछे काफनेर कापड़े कोनो पकेट नेई ता आपनार टाकार उपर सफलता केमने हबे टाका तो जाय ना साथे बरং এমন জায়গায় মৃত্যু হতে পারে আমাদের যেখানে Al Wasatiyah enjoy the Quranic message.